সৌমিত্র চট্টোপাধ্যায় বাংলা চলচ্চিত্র প্রেমীদের কাছে নামটা কারো অজানা নয়। সেই সৌমিত্র বাবুর মেয়ে পৌলমী বসুর পুত্র হল রণদীপ বসু। সোজা কথায় রণদীপ বসু হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি। সেই রণদীপ বসুর জীবনটা অভিশপ্ত জীবন বললেও ভুল হবে না। তার দুচোখে স্বপ্ন ছিল দাদুর মতো একজন মহান অভিনেতা হওয়া, কিন্তু ভাগ্যের নিয়তি তাতে বাধা হয়ে দাঁড়ায়। 2012 সালে দত্ত ভার্সেস দত্ত ছবিতে চমৎকার অভিনয় করে রণদীপ। অনেকেই দাদু সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তুলনাও করতে শুরু করে দেন, কিন্তু এক বাইক দুর্ঘটনা তার জীবনটা পুরোপুরি বদলে দেয়। সে মারাত্মকভাবে আহত হয়, কয়েক বছর ধরে ভীষণ লড়াই চালিয়ে যাচ্ছে সে। দাদুর স্মৃতিকে আঁকড়ে ধরে সে আজ বেঁচে আছে, ঠিক করে কথাও বলতে পারে না সে, একা একা হাঁটতেও পারে না। হাজারো প্রতিবন্ধকতা সামলে রণদীপ তার প্রিয় দাদু সৌমিত্র চট্টোপাধ্যায়ের আবৃত্তি, অভিনয়, ভাষ্য পাঠ সারাক্ষণ শুনে চলেছে। এভাবেই যেন নতুন করে তার দাদুকে খুঁজে পেয়েছে সে, আর মা পৌলমী পেয়েছেন আগামী দিনের স্বপ্ন দেখার উৎসাহ। মা পৌলমী বলেন, ওর জেদ, ওর হাসি মুখ, ওর লড়াকু মানসিকতা আমাকে উৎসাহ যোগায়। ছায়ামরিচ ছবিতে অনেকেই ওর অভিনয়ের প্রশংসাও করেন। অনেকের আক্ষেপ, সব ঠিক থাকলে রণদীপ হয়তো আজ অভিনয় দুনিয়ার অন্যতম তারকা হতে পারত। কী হলে কী হতো এসব নিয়ে আর ভাবেন না মা পৌলমী বসু। সে পিছন ফিরে দেখতে চায় না আর, যা ঘটে গেছে তা অতীত। তিনি বলেন, রণদীপ আমার সঙ্গে, আমাদের মধ্যে আছে, এটাই চূড়ান্ত বাস্তব। ওর হাতে এখনো অনেক সময়, যা হওয়ার সেটাই হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই ধন্যবাদ।